নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সত্যজিৎ শাস্ত্রী। আজ একটা নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। কিছু কিছু ছোট ছোট উপায় করে আপনি আপনার বাড়িকে আরো কিভাবে পজিটিভ ঊর্জা বা আপনার বাড়ির যে ঊর্জাকে আরো পজিটিভ করতে পারেন ছোট ছোট উপায় করে, এটাই আজকে আলোচনা থাকছে। দেখবেন যে এমন ছোট ছোট কিছু জিনিস বলবো যে জিনিসগুলো খুব আপনার বাড়িতেই থাকে, সেগুলোর মাধ্যমেই আপনি আপনার বাড়িকে আরো পজিটিভ এনার্জি আনতে পারবেন। তার আগে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আর যারা চাইছেন পার্সোনালি আমার কাছে জন্মচার্ট বিচার করাতে, তারা নিচে যাওয়া নাম্বারটিতে কল করে অনলাইনে ঘরে বসে অথবা আপনি চেম্বারে এসে যোগাযোগ করতে পারেন। চলে আসি মেন আলোচনায়। দেখবেন এমন অনেক অনেক বাড়ি আমরা যাই, সেটা আপনি হন বা আমি হই বা আরও পাঁচজন, সেই ঘরে যাওয়ার পরে আমাদের বেশিক্ষণ থাকতে ভালো লাগে না, মনে হয় যেন দম বন্ধ হয়ে আসছে, মনে হয় যেন ভালো লাগছে না। আবার কিছু কিছু আত্মীয়র বাড়ি হোক, কিছু কিছু বাড়ি যাবেন দেখবেন খুব ভালো লাগছে, এবং যাদের বাড়ি ভালো লাগছে না তারাও আপনার সাথে বলবে যে জানো তো দিনকে দিন আমার ইনকামটা কমতে থাকছে, আমার জীবনটা ভালো যাচ্ছে না, বাড়িতে রোগ ভোগ লেগেই আছে, এই ধরনের কথাবার্তাও তাদের কাছে আপনি শুনবেন। তা যে জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে যে কারণে আমাদের বাড়ির পজিটিভ বা নেগেটিভ নির্ভর করে, সেই জায়গাগুলোকে আমাদেরকে রেকটিফাই বা ঠিক করতে হবে। সর্বপ্রথম যেটা মাথায় রাখতে হবে, প্রতিদিন সকালবেলা উঠে আপনাকে আপনার ঘরকে ঝাড়ু লাগাতে হবে, অর্থাৎ ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হবে, এবং তারপরে সেই আপনার যদি মেঝে হয় বা টাইলস বসানো থাকে, যেটাই থাকুক না কেন, সেটা আপনার কাজের লোক থাকুক হেল্প করার জন্য বা আপনি নিজে, আপনাকে অবশ্যই সেটাকে মুছতে হবে, অর্থাৎ ঘরটাকে রোজ মুছতে হবে। এবং মোছার সময় অবশ্যই চেষ্টা করতে হবে তাতে যেন কোনো সন্ধক লবণ তাতে দোয়ার, সন্ধক লবণ 6-7 টাকা প্যাকেট, বেশি দামও নয়, 7 টাকা দিয়ে একটা প্যাকেট কিনে আনলে সেটা মিনিমাম 1 মাস চলবে, তেমন কিছু হিউজ খরচের কথাও বলছি না। রোজ সন্ধক লবণ দিয়ে তাতে সেই ঘরটা মুছুন, এবং যাদের একটু গ্রামের দিকে বাড়ি তারা চেষ্টা করুন গোচনা আনার, অর্থাৎ আপনার গরুর টয়লেট সেটা যদি 2 ফোঁটা করে মিশিয়ে, যদি বিশেষ করে কালো গরুর যদি আছে টয়লেট পাওয়া যায়, 2 ফোঁটা করে জলে মিশিয়ে রোজ যদি মোছা হয় সেটা খুবই ভালো। দেখুন বৈজ্ঞানিক মতে যেটা ফিনাইল মেশাচ্ছেন যেটা দিয়ে মুছছেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এটা পার্সোনালি আমি আপনাকে জানাচ্ছি আপনার ঘরের ঊর্জাটাকে আরও পজিটিভ করার উপায়। এরপরে কি করবেন, এরপরে যেটা করতে হয়, আপনার ঘরে যে ঘরে থাকছেন বা ঘরের বারান্দায় কোনো সময়ের জন্য যেন ঝুল জমে না থাকে, অর্থাৎ ঝুলগুলোকে সব সময়ের জন্য আপনাকে পরিষ্কার রাখতে হবে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। এবং আপনার যে ঘড়িটা ব্যবহার করছেন সেই ঘড়িতে যেন ঝুল জমে না থাকে, সেটাও আপনাকে মাথায় রাখতে হবে। 3 নম্বর যেটা আপনাকে খেয়াল রাখতে হবে, আমরা বাড়ির আপনি যে ঘরে থাকেন বা মেন দরজা যেটা, অর্থাৎ বাইরের যে গ্রিল বা দরজা সেটা বলছি না, তারপরে ঢুকে যে দরজাটা থাকে যেটা দিয়ে আপনার নিজের ঘরে ঢুকতে হয়, সেই দরজাটা সব সময়ের জন্য চেষ্টা করবেন পরিষ্কার পরিচ্ছন্ন, পরিষ্কার পর্দা লাগানোর, এবং চেষ্টা করবেন সেই বাড়ির দরজায় যদি শুভ লাম যেটা হয় সেটা লাগানোর, মা লক্ষ্মীর পাদুকা লাগাতে পারেন বা স্বস্তিক চিহ্ন লাগাতে পারেন, বা 3 ধরনের যেটা ওম স্বস্তিক ত্রিশূল থাকে সেই ধরনের মেটালের জিনিসও টাঙাতে পারেন। এবং যদি মনে করেন সেই দরজার দুধারে আপনারা কিন্তু যেগুলো মাটির পাওয়া যায়, সেটা কলসি হতে পারে, সেটা হতে পারে আপনার শুভ লাম লেখা, সেটা হতে পারে কোনো হাতি সুর উঁচু করে আছে, এই ধরনের জিনিস লাগাতে হবে, তাতে মা লক্ষ্মী বা ভগবান আপনার প্রতি খুব প্রসন্ন হন। এবং লক্ষ্মী যেহেতু খুব চঞ্চল, সেই জন্য আপনার মেন দরজাটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখতে হবে, সেটা হতে পারে বললাম যে যে জিনিসগুলো দিয়ে।
এবং যে দরজা দিয়ে আপনাদের লাস্ট বেরোতে হয় বা ঢুকতে হয় সেই দরজাটা সবসময় যেন পরিষ্কার রাখবেন, কোনো ঝুল জমতে দেবেন না। এবং চেষ্টা করবেন সেই দরজাটা সবসময়ের জন্য পরিষ্কার এবং দু তিন বছর অন্তর সেটাকে একটু কালার করার বা রং করার। এবং আপনার বাড়ির যে জানলাগুলো থাকবে সেগুলোকেও চেষ্টা করুন ঝুল জমতে না দেওয়ার, এবং চেষ্টা করুন সবসময়ের জন্য যে পর্দাগুলোকেও পরিষ্কার রাখার আপনার বাড়ির জানলার। এরপরে আসব, অনেক বাড়ি দেখবেন আর্থিক সমস্যার জন্য তার ঘর হয়তো রং করতে পারছে না। আমার ভিডিওটা যদি আপনি দেখে থাকেন, আমি বলছি আপনার বিশাল হাইফাই রং করার দরকার নেই, আপনি হোয়াইট কালার করে রাখুন বা আপনার লগ্ন সাপেক্ষে সেটা আলাদা বিচার, আপনি যে কোনো একটা কালার আপনি করুন আপনার খরচ সাপেক্ষের মধ্যে, কিন্তু তাই বলে একেবারে রং চটা একেবারে মানে কি মনে পাঁচ বছর ধরে দশ বছর ধরে রং হয় না এই ধরনের রাখবেন না, তাতে আপনার জীবনে কিছু উন্নতি আসবে না, ধীরে ধীরে আরও নিচের দিকেই তলানিতেই ঠেকবে। সেই জন্য ঘরের দেয়াল দেখবেন চেষ্টা করবেন সবসময়ের জন্য হচ্ছে আপনার হচ্ছে সাধ্যমতো আপনি হচ্ছে রং করে অন্তত দেয়ালটাকে চকচকে করে রাখার। আরও একটা জিনিস দেখবেন, যারা আমার এখানে হচ্ছে হিন্দুস্থানি ভাইরা আছেন বা যারা দেখবেন তাদের বাড়ির যদি কোনো সময় যান আপনারা, তারা কিন্তু মেন দরজাটাকে খুব গুরুত্ব দেয়, তারা আলাদা করে সেই মেন দরজায় একটা হচ্ছে প্লাই দিয়ে কভার বানায় এবং দেখা যায় সেখানে কিন্তু তারা বিভিন্ন ধরনের ডিজাইন করে, সেটা শুভ নাম লেখে বা এই ধরনের জিনিস, কারণ মেন দরজা দিয়ে আপনাকে ঈশ্বর আপনার ঘরে প্রবেশ করবে। অনেকে আছেন যে আমার এই কাজটা না হলে ঈশ্বর আমি আর তোমাকে ঠাকুর দেবো না, আমি আর তোমাকে প্রসাদ দেবো না, ঈশ্বর তোমার আপনার বা আমার ঠাকুরের দোয়া না দোয়া নিয়ে বসে নেই। ঈশ্বর আপনি যেমন তাকে দেবেন, আপনার যে দুটো লাড্ডু দিচ্ছেন বা আপনি তাকে আচ্ছা দু লিটার দুধ দিচ্ছেন সেই দুধ না পেলে ঈশ্বর চলবে না, এরকম কোনো ব্যাপার নেই। ঈশ্বরকে যতটা আপনি আপনার ভাব দিয়ে অর্থাৎ এই দুধ দেওয়া হোক লাড্ডু দেওয়া হোক মিষ্টি দেওয়া হোক যতটা মন থেকে ডাকবেন ফিডব্যাকটাও ততটাই আপনার জীবনে ফিরে আসবে। আপনি জেদ করে বসলেন ঈশ্বর এটা না দিলে আমি তোমাকে ঠাকুরকে দেবো না, আমি আর মিষ্টি খাওয়াবো না, তাতে ঈশ্বরের কিছু যায় আসে না, তাতে যায় আসবে আপনারই। তাই আপনি আপনার যে যে আপনার যে ভাব বা ভক্তি সেটা ঈশ্বরের প্রতি দেখান, বাকিটা ঈশ্বর আপনাকে দেখে নেবে। চলে আসি মেন টপিকে। আরও একটা জিনিস চেষ্টা করবেন, যে দরজা দিয়ে আপনি বেরোচ্ছেন সেখানে একটা ওয়েলকাম লেখা কোনো একটা ম্যাট রাখার, সেটা গ্রিন কালার রাখলে খুবই ভালো। আমি জানাচ্ছি যে আপনার বাড়িতে ছোট ছোট উপায়, যে উপায়গুলো করলে পজিটিভ ভাইব্রেশন বা মানে পজিটিভ ঊর্জা আপনার বাড়িতে আসতে বাধ্য। আরও একটা জিনিস লক্ষ্য রাখবেন, অনেক বাড়িতে আছে দেখবেন জামা কাপড় অগোছালো করে রাখে বা সকালে উঠে মশারিটাও তারা ঠিক করে গোঠায় না, তো আপনাকে খেয়াল রাখতে হবে মশারি রোজকার রোজ যদি টাঙানো হয় খুলে ঠিকঠাকভাবে গুছিয়ে রাখতে হবে। জামা কাপড় হতেই পারে আপনি রোজ কাচতে পাচ্ছি না, তাকে ঘরের যে কোনো একটা সাইডে অর্থাৎ ঘরের বাইরে কোথাও রাখতে হবে, ঘরের মধ্যে অগোছালো করে রাখবো না। তিন নম্বর হচ্ছে, আমরা অনেকে থাকি যারা রাত্রে এটো বাসন খাবার পরে ঘরে বা রান্নাঘরে রেখে ছেড়ে দেয়, তাদেরকে বলবো অবশ্যই চেষ্টা করুন যদি মেঝে রেখে দেওয়া যায় খুবই ভালো, যদি না সম্ভব হয় রাত্রিবেলা মাজা তাহলে আপনি সেটাকে অন্যত্র রাখেন, সেটা রান্নাঘর বা ঘরের মধ্যে রাখবেন না। আরও একটা জিনিস বলে দিই, চেষ্টা করবেন যাতে টাকা পয়সা আপনার জীবনে আসতে পারে বা আসে, সেই জন্য পুষ্যা নক্ষত্রে জোয়ারের জল তুলে সেই জল জোয়ারের জল প্রতিদিন বাড়িতে ছেটান, তাতে পজিটিভ রেজাল্ট আপনার জীবনে অবশ্যই আসবে, পজিটিভ ঘটনা আপনার জীবনে অবশ্যই ঘটবে। তা এই ধরনের অনেক ছোট ছোট জিনিস তুলে ধরলাম, এবং চেষ্টা করবেন সকালবেলা যেন একটু আর্লি মর্নিংয়ে ওঠার, এবং যেন আপনার বাড়ির সূর্যের রশ্মি পূর্ব দিকের রশ্মি যেন আপনার ঘরে ঢোকে। যদি সেরাম দেয়াল বা সেদিকে যদি না সম্ভব হয় চেষ্টা করুন সেটাকে খরচ সাপেক্ষ করে সেদিকে জানলা বের করার, কারণ পূর্ব দিকের রোদ্দুরের আলো যে ঘরে ঢোকে না সেই ঘরের লোকেরা কিন্তু দেখা গেছে অকারণে
তারা রোগ ভোগের মধ্যে ভোগে, দেখা গেছে অকারণে তারা মান সম্মান হানিকর কাজ করে বসে থাকে তাদের ফ্যামিলি মেম্বার, দেখা গেছে সেই ফ্যামিলিতে অকারণে বদনাম খায় না করেও এই ধরনের সমস্যা দেখা গেছে। ছোট 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 কিছু উপায় তুলে ধরলাম, এইগুলো করে দেখুন আপনার বাড়িতে অবশ্যই পজিটিভ ভাইব্রেশন আসবে এবং বাড়িতে দেখবেন অবশ্যই কিছু সুখবর আসতে পারে বা আসবে। এই ছোট ছোট উপায়গুলো করুন আর রোজ নির্দিষ্ট টাইমে কিন্তু পুজোটা দেওয়ার চেষ্টা করবেন, অর্থাৎ আজকে সকাল 10টায় দিলাম, কাল 1টায় দিলাম, পরশুদিন দুপুর 2টায় দিলাম, এরকম না করে নির্দিষ্ট একটা টাইমে সকালের দিকে দেওয়ার চেষ্টা করুন। আশা করি আপনাদের আলোচনাটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা চাইছেন পার্সোনালি আমাকে জন্মচারটি বিচার করাতে, তারা নিচে যাওয়া নাম্বারটিতে কল করে চেম্বারে বা অনলাইনে বাড়ি বসে সম্পূর্ণভাবে আপনার জন্মচার সম্বন্ধে আপনি জানতে পারবেন। তাই আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।